আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, যারা আমরা সুজুকি ইউজার আছি। তো সুজুকি ইউজাররা মানে এটা হচ্ছে তাদের রেগুলার প্রবলেম। তো টাইটেল বা থাম্বনেইলে তো অবশ্য উল্লেখ করা আছে সুজুকি জিক্সার এসে বা জিক্সারের রেগুলার প্রবলেম। তো আসলে মূলত শুধুমাত্র সুজুকি জিক্সার বা জিক্সার এসএফ না, মানে টোটাল সুজুকি বাইকেরই হচ্ছে যে রেগুলার প্রবলেম হচ্ছে এটা, যে অনেকেই কোয়েশ্চেন করে ভাই জিক্সার বা জিক্সার এসএফের গিয়ার শিফটিং এত হার্ড থাকে কেন, বা সুজুকির বাইকের গিয়ার শিফটিং এত হার্ড থাকে কেন, ক্লাস কেবল হার্ড থাকে কেন। তো ওইটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। এবং এই সমস্যাটা আসলে সুজুকি, যারা আমরা সুজুকির বাইকগুলো ম্যাক্সিমাম যারা ইউজ করি তাদের বিশেষ করে বেশি হয়ে থাকে, এবং যারা আদার্স টুকটাক বাইক ইউজ করি, আশা করি আজকের ভিডিও তাদের মোটামুটি গিয়ার শিফটিংয়ের বিষয়টা কেন হার্ড থাকে এবং এটার মোটামুটি একটা যে সলিউশন, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে শান্ত ব্লগসের সাথেই থাকবেন। এবার আসি মূল কথায়। তো আসলে আমি সুজুকির যে বাইক মানে জিক্সার প্লাস জিক্সার এসএফ, মোটামুটি হচ্ছে যে আমি গত 3-4 বছর যাবত আমি সুজুকির সাথেই আছি। সুজুকির একবার মানে কিছু সময় জিক্সার এবং কিছু সময় জিক্সার এসএফ ইউজ করতেছি এবং সুজুকির অন্যান্য বাইকগুলো আমি ইউজ করে দেখছি। তো সুজুকি কোম্পানির ম্যাক্সিমাম বাইকেরই আপনার ক্লাস প্লাস হচ্ছে গিয়ার শিফটিং অনেক বেশি হার্ড থাকে। তো এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে এদের রেগুলার একটা প্রবলেম। তবে হ্যাঁ, এটার টুকটাক রক্ষণাবেক্ষণে মানে আপনি আপনার মতো করে করে নিলে, মানে এটা আপনার মানে প্রায়শই করে নিতে হবে, তাহলে আপনার গিয়ারটা একটু স্মুথ পাবেন। সেইটা হচ্ছে আপনার গিয়ার শিফটিংয়ের যে হার্ডনেসের যে মানে গিয়ার শিফটিং যে হার্ড হয়ে থাকে, সেই জন্য আপনার যে গিয়ার লেভারটা আছে, যখন আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন হচ্ছে যে 2000-3000 কিলোমিটার পরপর আপনার এই গিয়ার লেভারটা আপনি গ্রিস করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অলরেডি হচ্ছে যে আমার গিয়ার লেভারটা গ্রিস করা আছে, যার জন্য এখানে অলরেডি ময়লা, মানে গ্রিস করা থাকলে তো ময়লা টানবেই, তো ওইটাই দেখতে পাচ্ছেন যে অলরেডি ময়লা হয়ে রয়েছে আর কি। এটা হচ্ছে যে আমি রিসেন্টলি গ্রিস করে নিয়েছি, কারণ এই প্রবলেমটা তো আমি বললাম আমি নিজেই ফেস করতেছি আর কি। তো যখন আপনি এটা গ্রিস করে নেবেন 2000-3000 কিলোমিটার পরপর, তখন দেখা গেছে আপনার গিয়ার শিফটিংটা আরও বেশি মানে স্মুথ হয়ে যাবে। আর আরেকটা কারণে হচ্ছে যে আপনার গিয়ার শিফটিংটা বেশি হার্ড হয়ে যায়, সেটা হচ্ছে সুজুকির বাইকগুলোতে আমাদের যেহেতু এই বাইকের রেডিটা একটু বেশি থাকে আমার বাইকের তুলনায়, তো সেই ক্ষেত্রে আপনার এই ক্লাসটা হচ্ছে যে সারার সাথে বাইকটা দৌড় দেয়। সেক্ষেত্রে আপনি যদি এই ক্লাসটা হচ্ছে একবারে মানে মাথায় নিয়ে আসতে পারেন যে এইখানে আনার পরে বাইকটা রান করবে, তাহলে আপনার গিয়ার শিফটিংটা আরও বেশি স্মুথ হয়ে যাবে। আপনি যদি এইভাবে চালাইতে পারেন তাহলে আপনার এটার সলিউশন এটা হতে পারে, মানে গিয়ার শিফটিংটা আরও বেশি স্মুথ হয়ে যেতে পারে, অত হার্ড থাকবে না আর কি। আর হচ্ছে আরেকটা বিষয় মানে সেইটা হচ্ছে আপনার এই ক্লাস কেন এত হার্ড হয়, সুজুকির এই হচ্ছে আরেকটা রেগুলার প্রবলেম। এটা নিয়ে প্রচুর প্যারা খাইতে হয়, আমি প্যারা খাচ্ছি গত কয়েক বছর ধরেই। এই ক্লাস কেবলটা হচ্ছে আপনার 7-8 মাস পরপরই আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করতে হয় আর কি, কারণ এই সুজুকির জিক্সারের বা জিক্সার এসএফের বা সুজুকির বাইকগুলোর ক্লাসটা মানে গিয়ার শিফটিং হার্ড হওয়ার কারণে বেশি দিন আমার মনে হয় না লাস্টিং করে। আর বাইকটা যখন ওয়াশ করি এটার মধ্যে দেখা গেছে পানি যায়, এটা হচ্ছে খুব দ্রুতই নষ্ট হয়ে যায় অন্যান্য বাইকের কেবলের তুলনায়। তো এটা মোটামুটি 7-8 মাস পরপরই আমার চেঞ্জ করতে হয়। আর হচ্ছে যে আপনারা এর মধ্যে যখন একটু হার্ড ফিল করবেন, ওই বৃষ্টির পানিটা নিজে হার্ড হয়ে যায়, তখন আপনারা চাইলে যেহেতু 7-8 মাস পরপর আমার চেঞ্জ করতেই হইতেছে বা আপনাদেরও করলে করতেই হচ্ছে, নাহলে তো আরও বেশি হার্ড থাকবে, তো সেই ক্ষেত্রে আপনারা ওই কেরোসিন তেল বলেন বা অকটেন বা পেট্রোল বলেন, হ্যাঁ এগুলো দিয়ে হচ্ছে ওরা ক্লিন করে দেয়। আপনারা 5-6 মাস পরপর শেষ মানে যখন আপনারা চেঞ্জ করবেন, ওটা 2-3 মাস আগে চাইলে হচ্ছে একবার একটু ওয়াশ করে নিলেন, তাহলে এই মানে ক্লাস যে হার্ড আছে এটা একটু হলেও সফট হবে। তো আশা করতেছি যে মানে রেগুলার প্রবলেম হচ্ছে মানে ক্লাস হার্ড প্লাস হচ্ছে গিয়ার শিফটিং হার্ড। তো আশা করতেছি গিয়ার শিফটিংটা আপনারা যখন 2-3000 চালানোর পরপর গ্রিস করলে এখান থেকে একটা এক্সট্রা ফিডব্যাক পাবেন, এবং এখানে হচ্ছে যে ক্লাস কেবলটা হচ্ছে যে 7-8 মাস পরপর আমার চেঞ্জ করতে হইতেছে, আপনারাও করে নিতে পারেন। প্লাস হচ্ছে যখন একটু হার্ড বেশি মনে হচ্ছে যে প্রতিনিয়ত তার চেঞ্জ করা পসিবল না, এটার আসলে জিক্সার সুজুকির বাইকগুলোর এই ক্লাস কেবলটা মানে আসলেই মানে আমার কাছে খুবই মানে এটার অভিজ্ঞতা হচ্ছে খুবই তিক্ত একটা অভিজ্ঞতা। তো আপনারা মাঝে মধ্যে চাইলে যদি চেঞ্জ না করতে পারেন, ক্লিন করে নিলে মানে এটা একটু স্মুথ হয়ে যাবে। তো আশা করতেছি যে যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করলাম, আপনারাও এই টেকনিকটা অ্যাপ্লাই করলে হয়তো বা কিছুটা ভালো ফিডব্যাক পাবেন। তবে এটার প্রপার সলিউশন আমি এখনও পাই নাই, যারা সুজুকি ইউজার আছে তারাও চেষ্টা করতেছে পায় নাই, পেলে পরে অবশ্য নেক্সট এই ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দিব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ধন্যবাদ।